أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم. হে ইমানদারগণ, তোমরা খাও, পবিত্র খাদ্য খাও তোমরা। রসুলদেরকেও পবিত্র খাইতে বললেন, ইমানদারদেরকেও পবিত্র জিনিস খাওয়ার জন্য আল্লাহ বললেন। তাহলে হুকুম দুইটা কি এক হলো না আলাদা? এক। এই জন্য নবী বললেন, একই হুকুম রসুলদেরকে আল্লাহ করেছেন, ওই হুকুমটা ইমানদারদেরকেও করেছেন। কোনটা? পবিত্র বস্তু খাইতে আল্লাহ নবীদেরকেও বলেছেন, ইমানদারদেরকেও বলেছেন। সুম্মা যাকারা রাজুলাই তিলুসাফালা আশআসা وأغبر. এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে ব্যক্তি লম্বা একটা সফর করছে, সফর করার কারণে তার চুলগুলা এলোমেলো হয়ে গেছে, তার মুখটা ধুলি মলিন হয়ে গেছে, তার পুরা শরীরটা ধুলি মলিন হয়ে গেছে, পুরা শরীরটা ময়লা। একজন মুসাফিরের কথা নবীজি উল্লেখ করলেন। এখন মুসাফির আল্লাহর কাছে দোয়া করে, ইয়া রব্বি, রব দোয়া কবুল করেন, রব দোয়া কবুল করেন। হাদিসে আসছে মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, কিন্তু মুসাফির দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া কবুল হবে কিভাবে? মাতআমুহু হারাম, তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানি হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম, ওয়াগুজিয়া বিল হারাম, তার উপার্জন হারাম। যে ব্যক্তির পোশাক হারাম, খাদ্য হারাম, পানি হারাম, উপার্জন হারাম, নবীজি বলেন, ফান্না ইস্তাজাবু লিযালিকা, বলো তার দোয়া কবুল হবে কিভাবে? যার খাদ্য হারাম, যার পানি হারাম, যার পোশাক হারাম, যার উপার্জন হারাম, তার দোয়া কবুল হবে কিভাবে? এখন আপনারা মসজিদের ইমাম সাহেবরে, খতিব সাহেবরা এসে বারবার বলেন, হুজুর এত দোয়া করি কবুল হয় না। হুজুরে একদিন হঠাৎ জিজ্ঞাসা করতেছে, আচ্ছা আপনার কামাইটা হালাল তো? হুজুর সামান্য পরিমাণ সুদি কারবারে আমার লেনদেন, আপনার তো আসল জায়গায় ঠিক নাই, তো আপনার দোয়া কবুল হবে কিভাবে? এই জন্য দোয়া কবুলের পূর্ব শর্ত, আপনার খাদ্য, আপনার পোশাক, আপনার পানি, এগুলো হালাল হতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতটা যখন নাযিল করলেন, ইয়া আইয়ুহান্নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ তোমরা খাও, পবিত্র হালাল জিনিস খাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন, আসার পর বললেন, উদুউল্লাহ লি আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। মুস্তাজাবুদ দাওয়া মানে দোয়া করা মাত্রই কবুল করে দিবে, দোয়া করবে আল্লাহ কবুল করে ফেলবেন, এটাকে মুস্তাজাবুদ দাওয়া বলে। নবীজি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বললেন, আতিব্বা তামাক, তুমি তোমার খাদ্যকে হালাল করো, পবিত্র করো, তাকুন মুস্তাজাবাদ দাওয়া, দোয়া করা মাত্রই কবুল হয়ে যাবে, আল্লাহ তোমাকে এমন ব্যক্তি বানায় দেবে। খাদ্য হালাল করতে হবে আপনার দোয়া কবুল করানোর পূর্বে। আল্লাহ আমাদের সকলের উপার্জন, খাদ্য, সব কিছু হালাল পন্থায় উপার্জন করার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 2262 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما بعث الله نبيا الا رعى الغنم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন সবাই মেষ চুরিয়েছেন। কি চুরিয়েছেন? মেষ। فقال له اصحابه انت يا رسول الله, সাহাবারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর আপনিও কি মেষ চুরিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুনতু আরআহা আলা ক্বারারি তলি আহলি মক্কা, মক্কাবাসীর মেষ আমি চড়াইতাম পারিশ্রমিকের বিনিময়ে, আমি পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীর মেষ চড়াইতাম। সুবহানাল্লাহ, এই যুগে যদি কোনো হুজুর মেষ চড়ায়, ছাগল রাখে, আপনারা কি করবেন? হ্যাঁ, দোকানদারি তো দোকানদারি যদি করে, ইচ্ছি ইচ্ছি হুজুর কি করে? আর আমি যদি কালকে ছাগল রাখি, আমলিগুলা মাঠে মেষ রাখি, আর বলি যে আমি পারি, এই সুন্নাগুলো জিন্দা হওয়া দরকার। যেই সুন্নত আদায় করতে গেলে মানুষ লজ্জা দেয়, এগুলো খুব আদায় করা দরকার, জরুরি বিষয়। আল্লাহ জানে কবে রাখা শুরু করে দিবেন। নবী বললেন, সব নবী যাদেরকে আল্লাহ পাঠাইছে সবাই মেষ চড়িয়েছে। সাহাবার বললেন, আপনি চড়াইছেন? আমি পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীর মেষ চড়াইতাম। উপার্জন হালাল, এটা তার পেশা, হালাল পেশা, এটা ছোট হোক বড় হোক,
একজনে হারাম পেশায় কোটি টাকা কামাই করে, আরেকজন হালাল পেশায় এক টাকা কামাই করে, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই ওই এক টাকা কোটি টাকার চাইতে দামি, নিঃসন্দেহে। হারাম পথে কোটি টাকা, হালাল পথে এক টাকা, এটার দাম অবশ্যই বেশি। রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পারিশ্রমিকের বিনিময়ে মেষ চড়াইতেন। সহিহ বুখারীর 2072 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم বলেন ما اكل احد طعاما قد خير من اي اكلا من عمل يده কোন মানুষ কখনো নিজের হাতের উপার্জিত হালাল খাদ্যের চাইতে দামি খাদ্য কখনো কোনো মানুষ খায় না। নিজের হাতের উপার্জিত মানে হালাল কামাই, নিজের হাতের হালাল কামাইয়ের চাইতে দামি খাদ্য কোনো মানুষ কখনো খায় না। ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহি সালাতু ওয়াসসালাম কানা ইয়াকুলু মিন আমাল ইয়াদি, দাউদ আলাইহি সালাতু ওয়াসসালাম নিজের হাতের উপার্জিত হালাল খাদ্য খাইতেন। কোন নবী? দাউদ আলাইহি সালাতু ওয়াসসালাম। এই দাউদ নবী নিজের হাতের কামাই করা খাদ্য তিনি খাইতেন। সহিহ বুখারীর 2074 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لا ان يحتطب احدكم حزمه على ظهره خير من ان يسال الناس فيعطيه او يمنعه। নবীজি বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অন্য মানুষের কাছে চায়, চাওয়ার পর ওই লোকটা তাকে দ্বিতীয় পারে নাও দিতে পারে, দান করতেও পারে নাও করতে পারে। নবীজি বলেন, ওই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি, যেই ব্যক্তি পিঠের মধ্যে কাঠ উঠায়, এই কাঠ বাজারে নিয়ে বিক্রি করে হালাল উপার্জন করে, আমি নবী অন্য মানুষের কাছে হাত পাতার চাইতে এই পেশাটাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম, কাঠ সংগ্রহ করে বেঁচে এটা ভালো। সহিহ বুখারীর 2075 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لا ان ياخذ احدكم احبلا, এটা একটু কাছে অন্য বর্ণনা আছে, لا ان ياخذ احدكم احبلا خير من اي يسال الناس, তোমাদের কেউ রশি নিয়ে বনে চলে যাবা, জঙ্গলে চলে গিয়ে এই রশি দিয়ে লাকড়ি বেঁধে বাজারে নিয়ে বিক্রি করা, মানুষের কাছে হাত পাতার চাইতে এই পেশাটা আমি নবী উত্তম বলে ঘোষণা করলাম। তাহলে নিজের উপার্জিত হালাল, উপার্জিত হালাল কামাই, এটা আল্লাহ রসুল শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন। আল্লাহ আমাদেরকে হালাল পথে হালাল উপার্জন করার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন, আল আদাবুল মুফরাদ 299 নম্বর বর্ণনা, এই আমর ইবনুল আস বলেন, বাআসা ইলাইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأمرني أن أأخذ علي ثيابي وسلاحي, নবীজি আমার কাছে একজনকে পাঠাইলেন, ডেকে পাঠাইলেন, আমি যেন নবীজির কাছে যাই, আমি যেন আমার শরীরের মধ্যে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আমি যেন আল্লাহ রসুলের কাছে যাই, মানে মুজাহিদদের বেশ ধারণ করে যেন নবীজির কাছে যাই, এই সংবাদ আমারে পাঠাইলেন আমর, তুমি আমার কাছে আসবা অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে আমার কাছে আসবা। আমর ইবনুল আস বলেন, ফাফালতু, আমি তাই করলাম, সুম্মা আতাইতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দা, আমি নবীজির কাছে আসলাম এমন অবস্থায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতেছেন, কি করতেছেন? ওযু করতেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করতেছেন, আমি নবীজির সামনে গিয়ে দাঁড়াইলাম, ফাসআদা ইলাইয়াল বাসার, আমার দিকে এইভাবে মাথা উঠে আল্লাহ নবীজি ভালো করে তাকাইলেন অনেকক্ষণ, সআদা মানে ভালোভাবে তাকানো, আমার দিকে তাকাইলেন, সুম্মা তা, অতঃপর নবী মাথা নিচের দিকে করলেন, মাথা নিচের দিকে করে আমাকে বললেন, ইয়া আম আমর ইন্নি উরিদু আন আবআসাকা আলা জাইশিন ফায়ুগনিমুকাল্লাহ, আমর আমি তোমাকে এমন একটা সেনাবাহিনীর প্রধান বানিয়ে বানাইতে চাই, আমি তোমাকে এমন এক সেনাবাহিনী প্রধান করে জিহাদের ময়দানে পাঠাতে চাই যে সেনাবাহিনী দলকে আল্লাহ প্রচুর গনিমতের মালিক বানাবে, তোমাকেও আল্লাহ প্রচুর গনিমত দান করবেন, সম্পদের মালিক বানায় দিবেন, ওয়া আরগাবু লাকা মিনাল মালি সালিহা, আমি চাই তোমার যেন কিছু হালাল সম্পদ হয়ে যাক, এটা আমি চাই।
আমর ইবনুল আস জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ মা আসলামতু রাগবাতান ফিল মাল আমি সম্পদের নেশায় মুসলমান হই নাই সুবহানাল্লাহ ইন্নামা আসলামতু রাগবাতান ফিল ইসলাম ফাআকুনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুসলমান হয়েছি এই আশায় ইসলামের আকর্ষণে আমি মুসলমান হয়েছি আর আমি যেন আল্লাহর রাসূলের সাথে থাকতে পারি এই আশায় আমি মুসলমান হইলাম আমি ইসলামের আকর্ষণে আর নবীর সাথে থাকতে পারবো এই আগ্রহ নিয়ে আমি মুসলমান হয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নিআমাল মালুস সালিহু লিল মারইস সালিহ বলেন আমার সাথে ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম নবীজি বললেন আমার তুমি একজন ভালো মানুষ তোমার ভালো সম্পদ হয়ে যাক ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়াটা এটা কতই না উত্তম তুমি ভালো মানুষ তাই আমি নবী কামনা করি তোমার জন্য হালাল কিছু সম্পদ হয়ে যাক ভালো মানুষের হালাল সম্পদ হওয়া এটা নবী বললেন কতই না উত্তম তাহলে ভালো মানুষের ভালো সম্পদ বলেন কি বললাম ভালো মানুষের ভালো সম্পদ এটা ভালো এটা উত্তম আল্লাহ আমাদেরকে হালাল পথে হালাল উপার্জন করার তৌফিক দান করেন তিরমিজি শরীফের 2361 নম্বর হাদিসের বর্ণনা নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে জীবন ধারণের উপযোগী এই পরিমাণ খাদ্যের ব্যবস্থা করে দেন তাহলে হালাল খাদ্য আল্লাহর কাছে চাওয়া এটা দোষনীয় না তিরমিজি শরীফের ভাই আপনি বারবার এটা ভাব দিয়ে না আল্লাহর আমার ডিস্টার্ব লাগতেছে বসেন না হয়েছে তো বাইরে দেখতেছে তো ব্যাস বসে থাকেন তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে সে সুখী মানুষ বলেন কয় গুণওয়ালা মানুষ সুখী মানুষ তিন গুণ ক্বালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি তোমাদের কারো সকাল যদি এমন অবস্থায় হয় পরিবার নিয়ে তুমি ভালো আছো এক সকালে উঠে দেখছেন পরিবার নিয়ে আপনি খুব ভালো আছেন এক নাম্বার দুই নাম্বার মুআফান ফি জাসাদিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি একদিনের হালাল খাদ্য আছে আপনার কাছে এক নাম্বার সকালবেলা উঠলেন উঠে দেখলেন পরিবার নিয়ে ভালো আছেন দুই নাম্বার আপনার শরীরটা সুস্থ তিন নাম্বার আপনার কাছে একদিনের হালাল খাদ্য আছে নবীজি বলেন কাদনামা হিজাত লাহুদ দুনিয়া কেমন যেন তার জন্য দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে তিন গুণ সকালে উঠে দেখছেন পরিবার নিয়ে আপনি মাশাল্লাহ ভালো আছেন আপনি সুস্থ আছেন একদিনের হালাল খাদ্য আছে আপনার চেয়ে সুখী মানুষ আর কেউ নাই নবী কয় দুনিয়ার সব কল্যাণ তো তোমাকেই দেওয়া হয়েছে তাহলে সাত দিনের হালাল খাদ্য যদি আপনার কাছে থাকে তা আপনি তো আরও সুখী মানুষ এক মাসের হালাল খাদ্য যদি থাকে তা আপনি আরও সুখী মানুষ তো যাই হোক জীবন ধারণের উপযোগী হালাল খাদ্য আল্লাহর কাছে চাওয়া দোষনীয় না আল্লাহ বুঝার তৌফিক দান করেন সহিহ বুখারীর বর্ণনা 2059 নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইয়াতি আলা নাসি জামান লা ইবালিল মাকুমা আফজা মিনহু একটু মনোযোগ দিয়ে শোনেন কথাটা নবীজি বলেন এমন একটা সময় আসবে যেই সময় মানুষ পরোয়া করবে না সে কোত্থেকে কামাই করতেছে এটা সে পরোয়াই করবে না আমিনাল হালালি আমিনাল হারাম সে কি হালাল কামাই করতেছে নাকি হারাম থেকে কামাই করতেছে হালাল পন্থায় কামাই করতেছে না হারাম পন্থায় হালাল কোনো জিনিস থেকে তার কামাই আসতেছে পকেটে না হারাম জিনিস থেকে তার কামাই আসতেছে মানুষ এটা পরোয়াই করবে না টাকা আসলেই হলো হোক সেটা হালাল হোক সেটা হারাম নবীজি বলেন মানুষ পরোয়াই করবে না এমন একটা সময় আসবে নবীজি বলছে আসবে আপনারা বলেন তো আসবে অপেক্ষায় থাকবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমন একটা সময় আসবে যখন মানুষ পরোয়া করবে না সে কি হালাল থেকে কামাই করলো না হারাম জিনিস হারাম খাত থেকে কামাই করলো এটা সে পরোয়া করবে না ভাই এই জন্য আমার আপনার উপার্জনটা হালাল পথে হচ্ছে কিনা এই ব্যাপারে খুব সতর্ক থাকা আপনি আজকে মারা যাবেন কালকে একদিন নিঃসন্দেহে আপনার কালকে একদিন হয়ে যাবে সহিহ বুখারীর 6438 নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন লাও আন্না ইবনা আদামা উতিয়া মালআন মিন যাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাও আন্না ইবনা আদামা উতিয়া ওয়াদিয়া মালআন মিন যাহাব
বনি আদমকে যদি একটা উপত্যকা পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, উপত্যকা একটা এলাকা, যে এলাকায় গাছপালা ঘর বাড়ি কিচ্ছু নাই, শুধু স্বর্ণ, ঠিক আছে, এই পুরা একটা উপত্যকা পরিমাণ স্বর্ণ যদি বনি আদমকে দেওয়া হয়, লা হাব্বা ইলাইহি সানিয়া, সে বলবে আমার দ্বিতীয়টা লাগবে। আমি আমাকে বলছি, আমাকে এরকম দেওয়া হলে আমি বলবো আমার দ্বিতীয়টা লাগবে। নবীজি বলেন ওয়ালা ওয়াতিয়া সানিয়া, যদি দ্বিতীয়টা দেওয়া হয়, লা হাব্বা ইলাইহি সালিসা, সে বলবে আমার তৃতীয়টা লাগবে। নবীজি বলেন লা ইয়াসুদ্দু জাওফা ইবনি আদম ইল্লা তুরাব, আদম সন্তানের পেট স্বর্ণ রূপা ভরবে না, কবরে দাফন করে দিবা, মাটি তার পেট ভরে দিবে। কি সুন্দর দৃষ্টান্ত দিলেন, কবরে দাফন করো, এই মাটি তার পেট ভরে দিবে। সহিহ বুখারীর 6417 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতান মুরাব্বাআ, নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন। কি আঁকলেন? এটা কি আছে? একটা চতুর্ভুজ আঁকলেন। ওয়া খাত্তা খাত্তান ফিল ওয়াসাতি খারিজাম মিনহু, মাঝে একটা দাগ দিলেন, যেই দাগটা নবীজি চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন। একটা চতুর্ভুজ আঁকলেন, মাঝে একটা দাগ দিলেন, এটা চতুর্ভুজের বাহিরে নিলেন। নবীজি সাহাবাদেরকে বললেন, এই শোনো, হাজাল ইনসান, মাঝখানের দাগটা মানুষ। বলেন তো আপনারা, মাঝের দাগটা চারপাশে যেটা আছে, আল্লাযী মুহীতুন বিহি আও কদ আহাতা বিহি, নবীজি বলেন চারপাশে যে চতুর্ভুজটা, হাজা আজালু, এটা হলো মানুষের জীবন। বলেন মাঝখানের দাগটা চারপাশে জীবন, চারপাশে। এখন আপনাদের কাছে জানতে চাই, মাঝের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে? নবীজি বলেন মানুষ মারা যায় চতুর্ভুজের বাহিরে, যে দাগটা এটা হলো আমালুহু, তার আশা। মানুষ মারা যায় তার আশা থেকে যায়, চতুর্ভুজের বাহিরে মানুষের এই দাগ নবী বাহির করলেন। এখন মানুষটা মারা গেছে, চতুর্ভুজ শেষ, জীবন শেষ, দাগ কি শেষ হয়েছে না আরেকটু বাকি আছে? নবীজি বলেন বাকি দাগ থেকে যাবে, জীবন শেষ হয়ে যাবে, মানুষের আশা থেকে যায়, জীবন শেষ হয়ে যায়। হাজার হাজার কোটি টাকা সম্পত্তির মালিকরা করোনায় মারা গেলেন, ঠিক না? কত বড় বড়রা মারা গেছে, ব্যাস কবরে তার লাশ দাফন হয়ে গেছে। তো নবীজি বললেন মানুষের আশা তার জীবনের ধারণ ক্ষমতারও বাহিরে, তার জীবন শেষ হয়ে যায়, আশাগুলো থেকে যায়। আর বুখারীর আরেক বর্ণনা জানলাম, তাকে যত দিবা সে বলবে আরও লাগবে, হয় মাটি তার পেট ভরতে পারবে, স্বর্ণ রূপা তার পেট ভরতে পারবে না। তো আমি যে বিষয়টা বুঝাইতে চাই, আমার আপনার জীবনটা যতক্ষণ আছে এটা হালাল পথে উপার্জন, হালাল খাদ্য যেন আমার আপনার পেটে ঢুকাইতে পারি এবং হালাল পথে যেন আমাদের ব্যয়টা করতে পারি। বলেন আমার সাথে, হালাল পথে উপার্জন, হালাল খাদ্য গ্রহণ, হালাল পথে ব্যয়, থাকবে না উপার্জনটা হালাল পথে, হালাল খাদ্য গ্রহণ, আবার হালাল পথে ব্যয়। আপনি হালাল পথেই কামাই করছেন কিন্তু ব্যয় করতেছেন হারাম পথে, এটাও হবে না। হালাল পথে কামাই, হালাল পথে ব্যয়। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা তাযুলু ক্বাদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নড়বে না পাঁচ প্রশ্ন করার আগে। এক নম্বর, আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কোন কাজে কাটিয়েছি আমরা। দুই নম্বর, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন কোন কাজে কাটিয়েছি। অভিভাবকরা সন্তানদের শুধু স্মার্টফোন দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে খবরদারি করেন, ও দরজা লাগিয়ে আপনাদের আড়ালে কি করছে, আপনি ভাবছেন সে বিষয়ে তাহাজ্জুদ পড়তেছে, খবরদারি করবেন কিন্তু। যৌবন কোথায় কাটিয়েছে প্রশ্ন করা হবে। দুই, তিন নম্বর, ওয়ান মালিহি মিন আইনা তাসাবা, সম্পদ আপনি কোন পথে কামাই করেছেন। তিন, চার, ওয়াফিমা আনফাকা, সম্পদ কোন পথে ব্যয় করেছেন। তাই বললাম হালাল পথে আয়, হালাল পথে ব্যয়, হালাল পথে আয়, হালাল পথে ব্যয়। আপনি মাশাল্লাহ হালাল পথে আয় করছেন, এবার আপনি কি করছেন, 68 ইঞ্চি একটা কি জানি কিনে দিয়েছেন, এটা কি ব্যয়টাকে আপনার হালাল পথে দিল? আপনি হালাল পথে আয় করলেন, এরপরে হাজার হাজার মানুষ দেখার জন্য কি জানি একটা ব্যবস্থা করে দিলেন, তা আপনি কোন পথে ব্যয় করলেন? আমি কি কইছি, আপনারাই বলতেছেন না, একটু জোরে বলেন, কোন পথে? হ্যাঁ, এটা আপনারা বললেন, কিছু জিনিস আমি বলি না। তো হালাল পথে উপার্জন করলেন, এখন আপনি এমন একটা যাক ভাই কথাগুলো গুরুত্ব দেন, হারাম পথে ব্যয় করেন না।
হারাম পথে ব্যয় করেন না, হয়তো আপনার বন্ধুরে খুশি করার জন্য তার মেয়ের গায়ে হলুদ পার্টিতে গিয়ে আপনি কোনো হারাম কাজে অংশগ্রহণ করতেছেন। আরে কিসের বন্ধু? যেই বন্ধু আপনাকে হারাম পথে নেয় সে আপনার বন্ধু না। তিরমিজি শরীফের 1376-78 নম্বর হাদিস নবীজি বলেন, আর রজুল আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। ফাল্যানজুর আহাদুকুম মাইয়্যি খালিল, তোমাদের প্রত্যেককে যেন এটা চিন্তা ভাবনা করে সে তার কাকে বন্ধু বানায়। যেই বন্ধু আপনাকে জাহান্নামী বানায় সে আপনার বন্ধু না, সে শত্রু। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 নম্বর কোন পথ?